আমরা কম্পিউটার থেকে 4GB বা তার বেশি কোনো সাইজের ফাইল যদি এসডি কার্ড বা কোনো পেন ড্রাইভ বা অন্য কোনো স্টোরেজ ডিভাইসে কপি করতে চাই বা ওই ফাইলটি ট্রান্সফার করতে চাই, তখন আমরা এইরকম একটি মেসেজ দেখতে পাই, ফাইল টু লার্জ, দ্য ফাইল নেম ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। কেন আমাদেরকে এই মেসেজটি শো করে আমরা আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, এবং 4GB বা তার বেশি কোনো সাইজের ফাইল কীভাবে কপি করব বা ট্রান্সফার করব সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব, এই পদ্ধতিটি আপনি যে কোনো অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ 10, 7, উইন্ডোজ 8, 8.1 এগুলোতে ইউজ করতে পারেন। দেখুন এখানে আমার অনেকগুলো মুভি আছে এই ফোল্ডারে, এই ফোল্ডার থেকে আমি এই যে মুভিটি আমার এই পেন ড্রাইভে কপি করতে চাই, এখান থেকে আমি মুভিটি কপি করব। দেখুন কপি করব, সিলেক্ট করার পর তারপর এখানে এসে পেস্ট করব, আমি পেস্ট করলাম। দেখুন ফাইল টু লার্জ, দ্য ফাইল দ্য ফেড অফ দ্য ফিউরিয়াস মানে মুভিটির নেম ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। এখানে দেওয়া আছে ফাইলটির নেম, এখানে দেখাচ্ছে, টাইপও দেখাচ্ছে, এখানে সাইজ 4.17GB। দেখুন ঠিক এই কারণে আমরা মুভিটি কপি করতে পারছি না। এখান থেকেও যদি সাইজটি দেখতে চাই আমরা প্রপার্টিজে গিয়ে দেখতে পারি। দেখুন 4.17GB, আপনি এখান থেকে নিচে এখান থেকেও দেখতে পারেন সাইজ 4.17GB, কিন্তু আমার এই পেন ড্রাইভটি 16GB। তাহলে কেন আমরা 4.17GB একটি ফাইল এই পেন ড্রাইভে কপি করতে পারছি না? এর কারণ হলো এই যে আমার পেন ড্রাইভটি, এই পেন ড্রাইভের ফাইল সিস্টেম FAT32। এখানে এই যে দেখুন FAT32 লেখা আছে এবং নিচেও দেখতে পাচ্ছি ফাইল সিস্টেম FAT32। ঠিক এই কারণে আমরা এই 4GB ফাইলটি এখানে কপি করতে পারছি না। এখান থেকেও আপনি দেখতে পারেন এই প্রপার্টিজে গিয়েও ফাইল সিস্টেম FAT32 লেখা আছে। এই FAT32 এর পুরো নাম হলো ফাইল অ্যালোকেশন টেবল। স্টোরেজ ডিভাইসের ফাইল সিস্টেম যদি FAT32 করা থাকে বা বাই ডিফল্ট থাকে, তাহলে আমরা ওই স্টোরেজ ডিভাইস মানে ওই পেন ড্রাইভ বা মেমোরি কার্ড বা অন্য কিছু হতে পারে, আমরা 4GB বা তার বেশি কোনো সাইজের ফাইল কপি করতে পারবো না বা ট্রান্সফার করতে পারবো না। আর যদি আমরা ট্রান্সফার করতে চাই বা কপি করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? এই পেন ড্রাইভের ফাইল সিস্টেম চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করব? প্রথমে এই পেন ড্রাইভটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে রাইট ক্লিক করার পর এই যে ফরম্যাট অপশন দেখতে পাচ্ছি এখানে যেতে হবে। যার পর এখানে এই যে ফাইল সিস্টেম লেখা আছে দেখুন FAT32 ডিফল্ট, এটাকে NTFS করতে হবে। NTFS মানে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। দেখুন FAT32 অনেক পুরনো টেকনোলজি এবং NTFS নতুন টেকনোলজি, তো এখান থেকে আমরা NTFS করব। এরপর অ্যালোকেশন ইউনিট সাইজ, ডিফল্ট অ্যালোকেশন সাইজ করে দেওয়ার পর কুইক ফরম্যাট, এটিতে যদি আপনার চেক করা থাকে তাহলে ঠিক আছে, যদি আনচেক করা থাকে তাহলে এটি আপনাকে চেক করতে হবে, কারণ কুইক ফরম্যাট করলে আমরা ডিভাইসটি তাড়াতাড়ি ফরম্যাট করতে পারবো। এখান থেকে স্টার্ট করব, স্টার্ট করার পর ওকে, আমার একটু সময় লাগবে। এখানে FAT32 4GB বা তার বেশি কোনো সাইজের ফাইল কপি করতে পারি না, এটি অনেক পুরনো টেকনোলজি, কিন্তু NTFS-এ আমরা 4GB বা তার বেশি কোনো সাইজের ফাইল কপি করতে পারি এবং এটি নতুন টেকনোলজি। দেখুন এখান থেকে আমার ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাট কমপ্লিট, এবারে ওকে করব। ওকে করার পর ক্লোজ করব। এখান থেকে এখানে দেখতে পাচ্ছি NTFS, এখানে ফাইল সিস্টেম NTFS দেখতে পাচ্ছি আমরা। এবারে এই মুভিটি কপি করব, আমরা কপি করে দেখব যে কপি হচ্ছে কিনা। এখান থেকে কপি করব, কপি করার পর এখানে আমরা পেস্ট করব। দেখুন আমরা পেস্ট করতে পাচ্ছি, আমাদের কোনো রকম আর মেসেজ শো করছে না কম্পিউটার থেকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।